মানে ইন্ডাস্ট্রি চালু হবে আর কি। আপনারা সকলে জানেন যে বাংলার টেলি ইন্ডাস্ট্রি এবং বলি ইন্ডাস্ট্রি আমাদের সকলের কাছে এবং শুধু বাংলার দর্শক সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। ভাষার দিক থেকে সব ভাষাকে আমরা ভালোবাসি, সব ভাষাকেই আমরা বলব এবং সারা পৃথিবীতে ফিফথ লার্জেস্ট। সুতরাং এই জায়গাটা কিন্তু খুব বড় জায়গা, এমপ্লয়মেন্ট অপরচুনিটি, ক্রিয়েটিভিটি এবং বিশেষ করে টলিউড টলিউড খুব ফল টেলিউড খুব ফলো করছে এবং কখনো কখনো ওরা বলিউড এবং যেটা আমরা বলি হলিউডকেও অনেক সময় এরা কম্পিটিশন করে। আমাদের অনেক আর্টিস্ট আছে, আমাদের অনেক টেকনিশিয়ান আছে, আমাদের অনেক প্রডিউসার আছে, আমাদের অনেক মিউজিশিয়ান আছে, আমাদের চ্যানেলগুলো খুব ভালো কাজ করে। সুতরাং এই পরিস্থিতি গত তিন চার দিন ধরে একটু প্রবলেম হচ্ছিল এবং দীর্ঘদিন বাদে একটা প্রবলেম হয়েছিল। এটা হয়তো প্রবলেম দেখুন কোন জায়গায় শরীর থাকলে শরীরে কখনো কখনো অসুস্থ হয়ে গেলে, যাই হোক অসুখটা মারাত্মক আকার নেয়নি। প্রত্যেকে খুব দিনখোলা মনে আলোচনা করেছে, সুন্দরভাবে আলোচনা করেছে এবং আমরা খুশি যে আগামীকাল সকাল থেকে আবার টলি এবং টেলি যেটাই বলুন না কেন কাজ শুরু হচ্ছে ফুল প্লেসে। ওদের টাইম টু টাইম যাতে কোনো প্রবলেম না হয় এবং সবাই সবার সাথে যাতে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে, কারণ এখানে কিন্তু হাজার হাজার লোক চাকরি বাকরিও করে, কর্মসংস্থানও যেমন আছে। এই ইন্ডাস্ট্রিটা ইন্ডাস্ট্রির দিক থেকেও কিন্তু খুব পোটেনশিয়াল ইন্ডাস্ট্রি এবং খুব পপুলার ইন্ডাস্ট্রি। আমাদের প্রতি ঘরে ঘরে মা বোনেরা এমনকি ছেলেরাও টিভি সিরিয়াল দেখে, আজকাল নিউজ চ্যানেলের থেকেও বেশি দেখে এবং টেলিটন এগুলো দেখে। সুতরাং তাদের যাতে ফার্দার কোনো প্রবলেম না হয়